একতলা বাড়ির ভেতরে সেপটিক ট্যাঙ্কের আদলে তৈরি করা হয়েছিল বাংকার। সেখানেই মিলল আগ্নেয়াস্ত্র অস্ত্র তৈরির সরঞ্জাম। উল্টে শাঁকতরিয়ার পর এবার আসানসোলের হীরাপুর। এক মাসের মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় ফের মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। পুলিশ সূত্রে খবর, হীরাপুরের রহমতনগরে মোহাম্মদ জাভেরের বাড়িতে তৈরি হতো আগ্নেয়াস্ত্র। কয়েক মাস ধরেই চলছিল বেআইনি কারবার। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে অভিযান চালায় হীরাপুর থানার পুলিশ। চমকে যান প্রতিবেশীরা, বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র অস্ত্র তৈরির সরঞ্জাম। পুলিশ এসছে, রেড পড়েছে, আর এখানে মানে কি একটা ফ্যাক্টরি, ছোট মোটো ফ্যাক্টরি। পুলিশে ইনফরমেশন, চারজন ছিল, দুজন পালিয়ে গেছে, দুজন ধরা পড়েছে। অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। এখন এটা রেড হয়েছে, রেড হয়ে কিছুটা জিনিস পাওয়া গেছে, এর থেকে বেশি ওর এটা অবশ্যই কিছুটা প্ল্যান হয়েছে, এটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। ঘটনার পর থেকে বেপাত্তা বাড়ির মালিক, এই সব অস্ত্র কোথায় কাদের কাছে পাচার করা হতো তা খতিয়ে দেখছে হীরাপুর থানার পুলিশ। এর আগে পয়লা অক্টোবর কুলটির শাঁকতরিয়ায় নির্মীয়মান বাড়িতে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলে উদ্ধার হয় পিস্তল, অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। কৌশিক নাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। একতলা বাড়ির ভেতরে সেপটিক ট্যাঙ্কের আদলে তৈরি করা হয়েছিল বাংকার। সেখানেই মিলল আগ্নেয়াস্ত্র অস্ত্র তৈরির সরঞ্জাম। উল্টে শাঁকতরিয়ার পর এবার আসানসোলের হীরাপুর। এক মাসের মধ্যে পশ্চিম বর্ধমান জেলায় ফের মিলল বেআইনি অস্ত্র কারখানার হদিশ। পুলিশ সূত্রে খবর, হীরাপুরের রহমতনগরে মোহাম্মদ জাভেরের বাড়িতে তৈরি হতো আগ্নেয়াস্ত্র। কয়েক মাস ধরেই চলছিল বেআইনি কারবার। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার দুপুরে অভিযান চালায় হীরাপুর থানার পুলিশ। চমকে যান প্রতিবেশীরা, বাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র অস্ত্র তৈরির সরঞ্জাম। পুলিশ এসছে, রেড পড়েছে, আর এখানে মানে কি একটা ফ্যাক্টরি, ছোট মোটো ফ্যাক্টরি। পুলিশে ইনফরমেশন, চারজন ছিল, দুজন পালিয়ে গেছে, দুজন ধরা পড়েছে। অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। এখন এটা রেড হয়েছে, রেড হয়ে কিছুটা জিনিস পাওয়া গেছে, এর থেকে বেশি ওর এটা অবশ্যই কিছুটা প্ল্যান হয়েছে, এটা পুলিশ ইনভেস্টিগেশন করছে। ঘটনার পর থেকে বেপাত্তা বাড়ির মালিক, এই সব অস্ত্র কোথায় কাদের কাছে পাচার করা হতো তা খতিয়ে দেখছে হীরাপুর থানার পুলিশ। এর আগে পয়লা অক্টোবর কুলটির শাঁকতরিয়ায় নির্মীয়মান বাড়িতে বেআইনি অস্ত্র কারখানার হদিশ মেলে উদ্ধার হয় পিস্তল, অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। কৌশিক নাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।